হ্যালো ফ্রেন্ডস, বায়োনির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন এবং এলংগেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। এবং এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা ট্রান্সক্রিপশনের বেসিক কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম, অর্থাৎ ডিএনএতে যে দুটো স্ট্র্যান্ড থাকে সেই দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে কোনো একটা স্ট্র্যান্ড হচ্ছে ট্রান্সক্রাইবড হয় এবং তাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বা তাকে আমরা বলবো নন কোডিং স্ট্যান্ড। ওকে, সুতরাং কোনটা টেমপ্লেট স্ট্যান্ড এবং কোনটা নন টেমপ্লেট স্ট্যান্ড সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে জিনের যে স্টার্টিং অর্থাৎ প্রোমোটার এবং জিনের যে শেষ অর্থাৎ টার্মিনেটার এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। এবং প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন বা প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন পদ্ধতি হওয়ার জন্য প্রোক্যারিওটিক প্রোমোটার সম্বন্ধেও আমরা কিন্তু আলোচনা করেছিলাম। ওকে, তো এক্ষেত্রে আমরা মেন ভিডিও টিউটোরিয়ালে আমরা ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন এবং এলংগেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করবো এবং এর পরের ভিডিও টিউটোরিয়ালে টার্মিনেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করবো এবং এক্ষেত্রে আমরা প্রোক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করবো। ওকে, প্রোক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশন পদ্ধতি সবসময় একটা এনজাইম দ্বারা কন্ট্রোলড হয়, সুতরাং রেপ্লিকেশনের থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতি কিন্তু একটু আলাদা। রেপ্লিকেশনে বিভিন্ন টাইপসের এনজাইম রেপ্লিকেশনে লেগেছিল, কিন্তু ট্রান্সক্রিপশনে একটা মাত্র এনজাইম প্রোক্যারিওটিক কোষে লাগে এবং সেই এনজাইমটার নাম হচ্ছে প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ, রাইট? সো প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজের দুটো অংশ, একটি হচ্ছে কোর এনজাইম এবং আরও একটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। সো এক্ষেত্রে আমরা প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজের দুটো অংশ অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ এই ছবিটা আমরা এঁকেছি এবং প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজের দুটো অংশ নিয়ে গঠিত, একটি কোর এনজাইম এবং আরও একটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। কোর এনজাইম আমরা ব্ল্যাক কালারে এঁকেছি এবং সিগমা ফ্যাক্টরকে আমি রেড কালারে এঁকেছি বোঝার সুবিধার জন্য। কোর এনজাইমে কী কী সাব ইউনিট থাকে দেখে নিই, দুটো আলফা, একটি বিটা বিটা ড্যাশ এবং আরও একটা হচ্ছে ওমেগা সাব ইউনিট। ওকে, এবং কোর এনজাইম মেনলি এলংগেশনে সাহায্য করে, রাইট? সো ফাংশন অফ দ্য কোর এনজাইম হচ্ছে এলংগেশনে সাহায্য করবে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। সিগমা ফ্যাক্টর যে কাজটা করে সেটা হচ্ছে জিনের প্রোমোটার রিজিয়নকে চিনতে পারে, ওকে, যেটা ট্রান্সক্রিপশনে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনখান থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতি শুরু হবে, জিনের কোন অংশ থেকে শুরু হবে, স্টার্টিং অংশ থেকে শুরু হওয়াই অবশ্যই অবশ্যই উচিত। সুতরাং জিনের স্টার্টিং পোর্শন বা প্রোমোটার রিজিয়ানকে চিনতে সাহায্য করবে হচ্ছে সিগমা ফ্যাক্টর। ওকে, এবং কোর এনজাইম এবং সিগমা ফ্যাক্টর এই দুটোকে একসঙ্গে বলা হয় আরএনএ পলিমারেজ হলো এনজাইম এবং প্রোক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশনের জন্য এই সিঙ্গেল এনজাইমই কিন্তু লাগে। ওকে, বাট ইউক্যারিওটিক কোষে ব্যাপারটা একটুখানি আলাদা। অ্যাকচুয়ালি ইউক্যারিওটিক কোষে যে ট্রান্সক্রিপশন পদ্ধতি হয় এবং তোমরা সবাই জানো যে ট্রান্সক্রিপশন মানে সমস্ত রকমের আরএনএ তৈরি হওয়ার পদ্ধতি, অর্থাৎ এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, সো দিস অল টাইপস অফ আরএনএ আর সিনথেসাইজড ফ্রম ডিএনএ বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন, রাইট? সো প্রোক্যারিওটিক কোষে যেক্ষেত্রে সিঙ্গেল আরএনএ পলিমারেজ বা আরএনএ পলিমারেজ হলো এনজাইম সমস্ত রকমের আরএনএ তৈরি করে, কিন্তু ইউক্যারিওটিক কোষে তিনটে ডিফারেন্ট আরএনএ পলিমারেজ লাগে। আরএনএ পলিমারেজ ওয়ান যে এনজাইমটা আরআরএনএ তৈরি করে, ওকে, এবং আরআরএনএ বিভিন্ন রকমের হয়, 18S, 5.8S, 28S এবং 5S আরআরএনএ, কিন্তু আরএনএ পলিমারেজ 1 18S, 28S এবং 5.8S আরআরএনএ তৈরি করে, কিন্তু এটা 5S আরআরএনএ তৈরি করে না। ওকে, আরএনএ পলিমারেজ 2 এমআরএনএ তৈরি করে এবং আরএনএ পলিমারেজ 3 টিআরএনএ তৈরি করে এবং আরএনএ পলিমারেজ 3 টিআরএনএ তৈরি করে এবং 5S আরআরএনএ তৈরি করে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ অ্যান্ড ইউক্যারিওটিক আরএনএ পলিমারেজ। প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ হলো এনজাইম যেখানে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ সমস্ত রকমের আরএনএ তৈরি করে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, কিন্তু ইউক্যারিওটিক আরএনএ পলিমারেজ তিনটে ডিফারেন্ট এনজাইমের ক্ষেত্রে কাজ করে এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ তৈরি করতে। আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আমরা প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজের ফাংশন বা ইনিশিয়েশন এবং এলংগেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো তার আগে আমি একটুখানি জিনের কনসেপ্টটা দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ দুটো স্ট্র্যান্ড, তো এই স্ট্র্যান্ডটা 5' থেকে 3' স্ট্যান্ড, সো দিস ইজ নন টেমপ্লেট স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ড হচ্ছে 3' থেকে 5', সো দিস ইজ টেমপ্লেট স্ট্যান্ড। টেমপ্লেট স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি বেস এমআরএনএতে হচ্ছে যুক্ত হবে, ওকে, অর্থাৎ পরপর টেমপ্লেট স্ট্যান্ডে যেরকম সিকোয়েন্স থাকবে সেরকম সিকোয়েন্স অনুযায়ী এমআরএনএ চেন বৃদ্ধি পাবে। ওকে, এবং প্রোক্যারিওটিক প্রোমোটারে অর্থাৎ জিনের যে স্টার্ট পয়েন্ট সেটাকে আমরা +1 দিয়ে আমরা সূচিত করি, এবং অর্থাৎ স্টার্ট পয়েন্ট হচ্ছে +1 এবং এর বাঁদিকটা
হচ্ছে মাইনাস এবং ডান দিকে হচ্ছে প্লাস, অর্থাৎ ডান দিকটা হচ্ছে ডাউনস্ট্রিম এবং বাঁ দিকটা হচ্ছে আপস্ট্রিম, অর্থাৎ স্টার্ট পয়েন্টের বাঁ দিকে অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ডের থ্রি প্রাইম এন্ডের দিকটা হচ্ছে আপস্ট্রিম এবং ফাইভ প্রাইম এন্ডের দিকটা হচ্ছে ডাউনস্ট্রিম, ওকে। এবং প্রোমোটার রিজিয়নে প্রিগনাও বক্স থাকার -35 সিকোয়েন্স থাকা, সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট, ওকে। এবার আমরা দেখে নিই যে ইনিশিয়েশন পদ্ধতি, সো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনিশিয়েশন, ওকে। এবং ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন এবং টার্মিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং প্রথমে আমরা ইনিশিয়েশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। তাহলে এটা যদি ডিএনএ দুটো স্ট্র্যান্ড হয়, অর্থাৎ এক্ষেত্রে এটা ফাইভ প্রাইম স্ট্যান্ড অ্যান্ড ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম স্ট্যান্ড অ্যান্ড দিস ইজ থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম স্ট্যান্ড, ওকে। অ্যান্ড এটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড, অর্থাৎ থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম স্ট্যান্ড হচ্ছে টেমপ্লেট, রাইট। এবং এই অংশটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, অর্থাৎ এটাকে আমরা প্লাস ওয়ান দিয়ে সূচিত করলাম, সো দিস ইজ স্টার্ট পয়েন্ট। অ্যান্ড এই স্টার্ট পয়েন্টের আপস্ট্রিমে অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ডের থ্রি প্রাইম এন্ডের দিকে এক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে -10 সিকোয়েন্স, ওকে। সো দিস ইজ -10 সিকোয়েন্স এবং এই অংশে -35 সিকোয়েন্স থাকবে, রাইট। আরএনএ পলিমারেজ হলো এনজাইম প্রথমেই -35 সিকোয়েন্সে যুক্ত হবে, সো দিস ইজ আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে কোর এনজাইম, আমি ব্লু কালারে এটাকে আঁকলাম, অর্থাৎ কোর এনজাইমকে। এবং এটা হচ্ছে সিগমা ফ্যাক্টর, অ্যাকচুয়ালি সিগমা ফ্যাক্টর -35 সিকোয়েন্সকে চিনতে পারে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রোক্যারিওটিকসের প্রোমোটার রিজিয়নের -35 সিকোয়েন্সকে চিনতে পারে সিগমা ফ্যাক্টর। সুতরাং সিগমা ফ্যাক্টর প্রোমোটার রিজিয়নের -35 সিকোয়েন্সকে চিনে আরএনএ পলিমারেজ হলো এনজাইমকে এই অংশে যুক্ত করে, এবং যখনই এটা যুক্ত হয় তখন -10 সিকোয়েন্স সহ আরও ডাউনস্ট্রিমে অন্তত আরও 30টা বেস পেয়ার খুলে যায়, সো 30টা বেস পেয়ার ওপেন হয়ে যায়, এবং তার ফলে টোটাল ছবিটা কেমন হয় আমরা একটু দেখে নিই, এর ফলে পিকচারটা কেমন হয়। সুতরাং আরএনএ পলিমারেজ হলো এনজাইম সহ এক্ষেত্রে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার, ওকে। এবং এক্ষেত্রে -35 সিকোয়েন্স আছে অ্যান্ড -10 সিকোয়েন্স আছে, সো -10 সিকোয়েন্স এবং স্টার্ট পয়েন্ট, সো দিস ইজ স্টার্ট পয়েন্ট, রাইট। এখন আরএনএ পলিমারেজ হলো এনজাইম একটা খুব বড় এনজাইম, তো -35 সিকোয়েন্সে এটা হচ্ছে যুক্ত হওয়ার ফলে -10 সিকোয়েন্সও আরও 35 বেস পেয়ার হচ্ছে ওপেন হয়ে যায় ডাউনস্ট্রিমে, এবং তার ফলে যে অংশটা তৈরি হয় তাকে বলে ট্রান্সক্রিপশন বাবেল, সো দিস ইজ কল্ড ট্রান্সক্রিপশন বাবেল। এবং আরএনএ পলিমারেজ হলো এনজাইম একটা বৃহৎ এনজাইম, এবং এই এনজাইম এই সমগ্র অংশকে হচ্ছে ঢেকে ফেলে, অর্থাৎ যে অংশটা ওপেন হচ্ছে এই সমগ্র অংশকে এরা হচ্ছে কভার করে থাকে, এবং এখানে কোর এনজাইম থাকে, রাইট। এবার কোর এনজাইম, সো দিস ইজ টেমপ্লেট স্ট্যান্ড থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম স্ট্যান্ড, ওকে। এক্ষেত্রে কিন্তু এমআরএনএ তৈরি হবে, ওকে। সো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এন্ডের দিকে হচ্ছে এমআরএনএর চেন হচ্ছে গ্রো করবে, এবং এই চেন 9 বেস পেয়ার লং হবে, সো 9 বেস লং, অর্থাৎ 9টি বেস সমন্বিত হচ্ছে চেন হচ্ছে তৈরি হবে। তো যখন 9টা বেস সমন্বিত এমআরএনএ চেন যখন তৈরি হয়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেমপ্লেট স্ট্যান্ড, সুতরাং টেমপ্লেট স্ট্যান্ডে এক্ষেত্রে আমরা দেখছি যে এমআরএনএতে যদি ইনিশিয়েশন কোডন ইউজি হয়, সুতরাং টেমপ্লেট স্ট্যান্ডে অবশ্যই এক্ষেত্রে সিকোয়েন্স থাকবে টিএসি, ওকে। সুতরাং টেমপ্লেট স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি হচ্ছে বেস এমআরএনএতে এখানে যুক্ত হবে, এবং এইভাবে এমআরএনএ 9টা বেস সমন্বিত হবে। যখন 9 বেস লং যখন এমআরএনএ হবে তখন সিগমা ফ্যাক্টর রিলিজড, সো রিলিজড সিগমা ফ্যাক্টর, ওকে। যখন সিগমা ফ্যাক্টর রিলিজড হবে, সো দিস উইল কজেস দ্য মুভমেন্ট অফ কোর এনজাইম। সিগমা ফ্যাক্টর যখন রিলিজড হয়ে যাবে এই অংশ থেকে, তখন কোর এনজাইম তখন কিন্তু আরো সামনের দিকে মুভ করবে, সুতরাং
এই অংশ, তখন মুভ করবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন আই বা ট্রান্সক্রিপশন বাবল তখন সামনের দিকে এগিয়ে যাবে এবং কোর এনজাইম তখন এমআরএনএকে আরও এমআরএনএ চেনের আরও এলংগেশন করবে। ওকে, সুতরাং এমআরএনএ চেন আরও তখন বাড়তে থাকবে, অর্থাৎ গ্রেটার দ্যান 9 বেস পেয়ার এরা হচ্ছে লং হবে, কারণ এটা যদি 5' টু 3' এন্ড হয়, সুতরাং এইভাবে এমআরএনএ চেন হচ্ছে তৈরি হবে। ওকে, তো এক্ষেত্রে একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন বাবেলে বা ট্রান্সক্রিপশন আইতে 9 বেস সমন্বিত এমআরএনএ অবশ্যই তৈরি হবে। তবে 9 বেস সমন্বিত এমআরএনএ তৈরি হওয়ার আগে কিন্তু আরএনএ পলিমারেজ হলো এনজাইম অন্তত 1 থেকে 8টা বেস সমন্বিত অন্তত মেনি এমআরএনএ কপি তৈরি করে, সো মেনি এমআরএনএ কপি, রাইট? এবং এই যে অসংখ্য যে এমআরএনএ যে কপি তৈরি হয়, এই এমআরএনএ কপিগুলো ক্রমশ এই অংশ থেকে খুলে আসে এবং এটাকে বলে অ্যাবর্টিভ ইনিশিয়েশন। অর্থাৎ আরএনএ পলিমারেজ হলো এনজাইম চেষ্টা করে যে 9টা বেশ সমন্বিত এমআরএনএ তৈরি করতে, কিন্তু এই তৈরি করার সময় 1 থেকে 8টা বেশ সমন্বিত অসংখ্য এমআরএনএ তৈরি হয় এবং এই এমআরএনএ গুলো এই অংশ থেকে টোটাল খুলে বেরিয়ে আসে। ওকে, সো দিস ইজ কল্ড অ্যাবর্টিভ ইনিশিয়েশন। এবং যখন 9টা বেশ সমন্বিত এমআরএনএ তৈরি হয়, তখন আরএনএ পলিমারেজ হলো এনজাইম থেকে সিগমা ফ্যাক্টর খুলে যায় এবং তার ফলে আরএনএ পলিমারেজ কোর এনজাইম তখন হচ্ছে মুভ করবে। কোন ডাইরেকশনে মুভ করবে? টেমপ্লেট স্ট্র্যান্ডে 3' থেকে 5' ডাইরেকশনের দিকে মুভ করবে এবং যখন এটা মুভ করবে তখনই শুরু হবে এলংগেশন পদ্ধতি। ওকে, এলংগেশন পদ্ধতিতে কি হয়? এলংগেশন পদ্ধতি খুব সোজা অ্যাকচুয়ালি, প্রোক্যারিওটিকসে ট্রান্সক্রিপশনের যে এলংগেশন পদ্ধতি, এলংগেশন মানে এমআরএনএ চেনের বৃদ্ধি অ্যাকচুয়ালি। সুতরাং আমরা দেখে নিই যে এক্ষেত্রে যদি ডিএনএ চেন যদি এভাবে হয়, সুতরাং ডিএনএ চেন অর্থাৎ ট্রান্সক্রিপশন আই যদি এরকম তৈরি হয়, সো দিস ইজ টেমপ্লেট স্ট্র্যান্ড। ওকে, সো 5' টু 3' এন্ড অ্যান্ড 3' টু 5' এন্ড এবং এটা হচ্ছে ট্রান্সক্রিপশন আই, রাইট? উইল কভার দ্য টোটাল ট্রান্সক্রিপশন আই। ওকে, এবং এক্ষেত্রে যে কমপ্লিমেন্টারি বেসগুলো থাকবে, অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ডে যে কমপ্লিমেন্টারি বেস থাকবে, সেই কমপ্লিমেন্টারি বেস অনুযায়ী, অর্থাৎ এক্ষেত্রে যে টেমপ্লেট স্ট্যান্ডে যে বেসগুলো থাকবে, সেই বেসের কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স আরএনএ পলিমারেজ কোর এনজাইম পরপর যুক্ত করবে। ওকে, এবং পরপর যুক্ত করতে করতে এমআরএনএ এলংগেশন ঘটবে, রাইট? সো দিস ইজ এমআরএনএ, অর্থাৎ এমআরএনএ এইভাবে এলংগেট হবে, অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ডে যেরকম বেস থাকবে তার কমপ্লিমেন্টারি বেস, সাপোজ এখানে এ আছে তাহলে এখানে ইউ তৈরি হবে, এখানে জি আছে তাহলে এখানে সি তৈরি হবে। সুতরাং এইভাবে কোর এনজাইম ক্রমশ এই নিউক্লিওটাইডগুলোকে পরপর যুক্ত করে আরএনএ চেনের এলংগেশনে সাহায্য করে। তো ট্রান্সক্রিপশন আই এর যে সামনের দিকে যে অংশ, এটাকে বলা হয় আনউইন্ডিং পয়েন্ট। ওকে, সো আরএনএ পলিমারেজ কোর এনজাইম ডিএনএ চেনকে কিন্তু ওপেন করবে, সো দিস ইজ কল্ড আনউইন্ডিং পয়েন্ট। ওকে, এবং পিছনের দিকের অংশটা কিন্তু আমার আগের মতো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা বলবো রিউইন্ডিং পয়েন্ট। ওকে, অর্থাৎ আনউইন্ডিং পয়েন্ট এবং রিউইন্ডিং পয়েন্ট তৈরি হতে হতে এমআরএনএ এর এলংগেশন ঘটবে, রাইট? সো দিস ইজ দ্য প্রসিডিউর অফ ইনিশিয়েশন অ্যান্ড দ্য এলংগেশন ইন ট্রান্সক্রিপশন অফ প্রোক্যারিওটস। ওকে, অর্থাৎ প্রোক্যারিওটিকসে ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন এবং এলংগেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করলাম এবং পরের ভিডিও টিউটোরিয়ালে আমরা ট্রান্সক্রিপশনের টার্মিনেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব।